হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা, চলে এসেছি আমার চ্যানেল অড অ্যান্ড ইভেন্ট থেকে। আজকে দারিংবাড়ি, আমার লেফটে হচ্ছে হোটেল অ্যান্ড রাইটে চায়ের দোকান। তো সকাল সকাল হাতে চলে এসেছে চা, চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে আমি কোথায় কোথায় ঘুরছি, কি করছি সব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো শুরু করি। তো দেখো সবাই, আমরা রেডি, এখন দারিংবাড়ি থেকে বেরিয়ে পড়ব। এখানে যত ভিউ পয়েন্ট আছে সব দেখব, তারপর ধীরে 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 যাচ্ছি গোপালপুরের দিকে। চলো পুরো রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাই। তো আমরা সবাই রেডি, এখন হোটেল থেকে চেক আউট হচ্ছে। তো গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে আর এখন বাজে 8টা। তো চলো বেরিয়ে পড়ি। হোটেল থেকে চেক আউট করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমরা। তো কারণ ওই আমাদের গাইড বলে দিয়েছে এবারে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে যাব, কোনো খাবার দাবার কিছু পাওয়া যাবে না। তো ভালো করে ব্রেকফাস্ট করে নিই আমরা। ব্রেকফাস্ট চলে এসেছে, দেখায় কী খাওয়া। ব্রেকফাস্ট এটা আছে, বড়া, ইডলি, সম্বার চাটনি, ঘুগনি, স্পেশাল এখানের ঘুগনি, সব কিছুতে এখানে ঘুগনি খাওয়া হয়। আর আমার উপমা আসছে, দাঁড়াও দেখাচ্ছি। আমার উপমা চলে এসেছে উইথ যা ছিল, সম্বার চাটনি, ঘুগনি আর এই উপমা। চলো খেয়ে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্টটা আমার একদম ভালো লাগেনি মুখ দেখে বুঝতে পারছো। উপমাটা নর্মাল ছিল, মানে আমি যেখানে থাকি সেখানে উপমার থেকেও, আর বড়াটা দিয়ে একটু তাও ইয়ে চললো, আর বাকিটা ইডলি ফিডলি নিয়েছিলো সব নষ্ট, কেউ খেতে পারেনি ঠিক করে। হয়ে যায় পুচকি ডাকছে। চলো পুচকি আমাকে ডাকছে, যাই। ও হ্যাঁ, ওর ভালো নাম অদ্রিজা, আমি সবাইকে পুচকি পুচকি করতে থাকি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে সব লাগেজ টাগেজ রাখারাখি হচ্ছে, এবার গাড়িতে উঠবো আর বেরোবো। তো এখন গাড়ি থেকে নেমেছি, এখন আমরা যাচ্ছি কফি ফরেস্টে, দাঁড়াও দেখাই। এই যে এটা হচ্ছে কফি ফরেস্টের এন্ট্রি, চলো যাই। এই যে, এই যে পুচকি বাবা বাবা করে যাচ্ছে। আমের বিজ্ঞানসম্মত নাম, সাইন্টিফিক নেম। কোথায় কোথায় কোথায়, হোয়ার ইজ, দেখি দেখি। এত বাজে দেখতে হয়, চেরির মতো দেখতে হয়, কিন্তু ওগুলো যখন ওই ইয়েগুলো হেভি দিলে লাল হয়ে যায়, হ্যাঁ ওর ভেতর একদম গাঢ় লাল হয়ে যায়, তখন ওর ভেতর থেকে ওটা বার করে, হ্যাঁ বার করে তারপরে রোস্ট করে কফি। বাহ, তো তোমরা বৌদির কথা শুনলে কিভাবে হয়, একদম গাঢ় লাল গুলো দেখতে পাচ্ছ, ওইগুলো তোলে একদম গাঢ় যে মেরুন টাইপের লাল হয়েছে। আচ্ছা, তারপর দাদা বলুন, দাদা কোনটা কোনটা আমাকে বলবে একটু। আচ্ছা এইটা, হ্যাঁ ও লতিয়ে লতিয়ে উঠেছে, এটা হচ্ছে গোলমরিচ গাছ। অ্যান্ড এইটা এইটা এইটা, হ্যাঁ ও কি বড়। আমরা কফি গাছ দেখতে পেয়েছি, আমি তো জীবনে প্রথম দেখেছি, আমি জীবনে অনেক কিছুই প্রথমই দেখছি। আর ওই দেখে দেখো পুরো সবাইকে দৌড় করাচ্ছে, ওর সাথে থাকলে আমার ওয়েট একদম কমে, একদম ঝরে আমি ঠিক হয়ে যাব। ওখানে পুরো গোলমরিচ পাওয়া গেছে, সেটার ছবি তোলা হচ্ছে, চলো আমিও একটু দেখাই তোমাদের। এই যে ফটো তোলা হয়ে গেছে গোলমরিচের, যেটা আমাদের ওইদিকে মাঝে মাঝে দেখা যায়। কাঁচা কফি পাওয়া গেছে, দেখো এই কাঁচা কফি ধরে অদ্রিজার হাত পুরো লাল হয়ে গেছে। কফি গার্ডেন থেকে এবার বেরোচ্ছি, এবার যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। এখানে পুরো অর্গানিক জিনিসপত্র বিক্রি হচ্ছে। হ্যাঁ এটা দেখো কাঁচা হলুদ, আমি যেটা চিনি সেটা দেখাচ্ছি, ঠিক আছে? আর এই দিকে দেখো, দেখো গোলমরিচ, এটা কফি বিনস, আর এই দেখো এটা গুঁড়ো কফি,
এলাচ আছে, এটা গরম মশলা পুরো জারট আছে, অনেকগুলো স্টল বসেছে ওইদিকেও আছে। তো এখন পাইন ফরেস্টে এন্ট্রি করছি, পুরো এখান থেকে আমি পাইন দেখতে পাচ্ছি। ভিউটা কিন্তু হেভি। পাইন ফল দেখো, জিনিসটা একবার দেখো, এটা আমাকে ভিজা দিল, বেশ মানে কিরকম যেন শুকনো গোলাপের ফিল হচ্ছে আমার। যদি গোলাপের পাপড়িগুলো একটু ছোট হতো আর শুকিয়ে এরকম কাঠের মতো হয়ে যেত তাহলে ঠিক এটা। এখন চলেছি রেমবো ওয়াটারফলস দেখতে। ডেস্টিনেশনের কাছাকাছি আমরা চলেও এসেছি, এন্ট্রি করছি রেনবো ওয়াটারফলে। খতরনাক দেখতে রাস্তাটা, আমি জানি না আমি কি করে পারবো, ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর বাঙালিরা ঘুরতে এসেছে, প্রচুর। আসলে আমাদের বাঙালিরা তো সত্যি মানে ঘুরতে খুব ভালোবাসে, তো সেই হিসেবে। এবারে আমরা একটা শাকো পেরোবো, উডেন শাকো। চলো আরো এগিয়ে যাই। আমাদের এখানে একটা বাচ্চা আমাদের হেল্প করছে। বাবা বহুত কষ্ট পেরেছি আমি, এই রে বাচ্চা নিয়ে যেতে মানা করছে, প্রচুর গর্ত। এখানে একটা দাদা বলছে নিচে খুব নাকি মানে কষ্টকর, বাচ্চা নিয়ে যাওয়া খুবই বড়দের জন্যই কষ্টকর। কতটা গর্ত এখান থেকে দেখো, মানে আমি ফোনে বোঝাতে পারছি না, প্রচুর গর্ত, প্রচুর। যারা নিচে গেছিল তারা বসে পড়েছে, ঢাকতে পারছে না। দেখি কি করি। এগিয়ে চলেছি, দেখা যাক কতটা যেতে পারি। এই দেখো তোমাদেরকে রেনবো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ রেনবোটা পুরো ডিরেক্ট, সূর্যটা সকাল 8টা থেকে বিকেল 4টা অবধি পড়ছে বলে। এই দেখো রেনবো দেখতে পাচ্ছ, কি দারুণ। এই এনারা স্নান করছে বলে একটু খারাপ হয়ে গেছে ভিডিওটা, কিন্তু মানে আমারও সত্যি জলে ঝাঁপাতে ইচ্ছে করছে। ও দেখো রেনবো ওয়াটারফল, কতটা উপর থেকে এসেছি আমরা, ওই যে ওই গাছটা, ওই গাছটা, ওই জায়গাটার ইয়ে থেকে এসেছি আমরা। জলের আওয়াজটা আর উইথ রেনবো অ্যান্ড ওয়াটারফল কম্বিনেশনটা দ্য সস্টম রেনবো ওয়াটারফল।
I'm going to go to the hospital.